রাজধানীর ভাটারার ইদারাতুল মারিফ মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে ঝুলছে 50,000 টাকার দামি চেক। সেরা হাফেজ প্রতিযোগিতা 2022-এ তার প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে পঞ্চম স্থান অধিকার করে এই পুরস্কার অর্জন করে মোহাম্মদ হুসাইন। গেল রমজানে এই পুরস্কার জিতলেও এখনো বুঝে পাননি অর্থমূল্য। আলেম নামের এই লেবাস পয়রা যারা দুকা দিতেছে, এটা আমরা কখনো এটা এই কাঙ্ক্ষিত না। আমরা এটার অবশ্য খুব দুঃখিত, যাতে ভবিষ্যতে এমন না করে এই কোমলমতি বাচ্চারা যাতে ওদের প্রাপ্যটা পেয়ে যায়। পুরস্কার বিজয়ী হুসাইনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। জানান, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ করে তাকে আরও 6টি ধাপ পেরিয়ে অর্জন করতে হয়েছিল পুরস্কারটি। পঞ্চম স্থান অধিকার করার পর আমাকে বলা হয় 50,000 টাকা এবং কক্সবাজার ট্যুর দেওয়া হবে, কিন্তু তারা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমি চাই, আমার জোর দাবি, আমাকে যেন এই পুরস্কারটা দেওয়া হয়। কথা হয় হুসাইনের বাবার সঙ্গেও। তিনি জানান, আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। আরও বলছে যে আপনার টাকা চান, আপনারা যা জানেন আমি কত খরচ করছি এর পিছনে। আর বেশ বিশেষ করে আপনাদেরকে যে এই মিডিয়ার সামনে আমি আনছি টেলিভিশনের পর্দা, এটাই তো বহুত কিছু। গেল কয়েক বছর ধরেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে রমজান মাসে সেরা হাফেজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। সময় সংবাদের অনুসন্ধানে জানা যায় 2019, 2021 এবং 2022 সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন তাদের কেউ এখনও পুরস্কারের অর্থমূল্য পাননি। সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আবদুল্লাহ এলাহি অভিযোগের সত্যতা জানতে এবার সময় সংবাদ রাজধানীর মুগদা এলাকায় মারকাজুল ফোরকান আইডিয়াল মাদ্রাসায়। তিনি জানান, স্পন্সর না থাকায় পুরস্কারের টাকা দেয়া সম্ভব হয়নি। সবার সাথে আলোচনা করছি, বলছে যে হুজুর আপনি এটি করেন, নভেম্বরের দিকে বাচ্চাদেরকে এই জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্সে বিভিন্ন চ্যানেল থাকবে, তাহলে হবে কি আমাদের যে বাচ্চাগুলো পুরস্কার পেত আমরা দুর্ভিক্ষর কারণে তাদের বাচ্চাগুলোর হকগুলো আদায় করতে পারিনি। মাদ্রাসাটির অধ্যক্ষ জানালেন ভিন্ন তথ্য, সেরা হাফেজ প্রতিযোগিতায় জামায়াত শিবিরের লোকজন থাকার কারণেই নাকি অনুষ্ঠানটি সফল হয়নি। যদি ভালো মানুষের সাথে পরামর্শ করে প্রোগ্রামটা করতো তাহলে এতটা হজট খাইতো না। হজরটা খাওয়ার পিছনে কারণ ছিল ওই শয়তানের পিছনে পড়ছে, আর ওই শয়তান যেভাবে ওরে কলকাটি ঘাঁটছে এরা চালাইছে। এখন মনে করেন যে উল্টা যেখানে ও টাকা দিয়ে সাপোর্ট দিবে এখন উল্টার কাছ থেকে টাকা চাইতেছে। প্রতিষ্ঠানটি বলছে গেল 3 বছরের পুরস্কার দেওয়ার পর 2023 সালের অনুষ্ঠানের আয়োজন করা হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।